আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের খুদের ভাত রান্না করে দেখাবো। আমি এখানে আধা কেজি পরিমাণ খুদ নিয়েছি। এই খুদগুলোকে আপনারা দোকানে কিনতে পারবেন, মুদি দোকানে। এই খুদটা হচ্ছে চালগুলোকে ভাঙা 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 চাল, এগুলোকে খুদ বলে। এগুলি আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পারবেন। আমি আজ এই খুদ খুদের বাপা বলেন বা খুদের বউয়া বলেন, যাই বলে, এটা আমি রান্না করে আপনাদের দেখাবো। এই জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি চুলায়, চুলাটা অন করে দিব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এতে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এটাকে আমি একটু নরম করে ভেজে নিব, বেশি ভাজবো না। একটু নরম হলে আমি এটাতে চালগুলি ছেড়ে দিব। আমার পেস্টটা একটু নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এতে চালগুলি ঢেলে দিব। আপনারা কিন্তু এই চালটা অবশ্যই খুব ভালোভাবে এমন একটা ছাঁকনিতে ধুয়ে নেবেন, কারণ এতে প্রচুর পরিমাণ বালি থাকে। এটা আমি প্রায় 3-4 মিনিট পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন চাল অনুযায়ী। এখানে আমি একটি শুকনো মরিচ রেখেছি, শুকনো মরিচটাকে টুকরো করে দিয়ে দিব। এখানে 4টি কাঁচামরিচ মাঝখানে চিরে রেখেছি, এগুলি দিয়ে দিব। এটাকে এখন 2 মিনিট ভালোভাবে একটু ভেজে নিব। আমার চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই একটু ভেজে নেবেন, এতে খুদের ভাপাটা ঝরঝরে হয়। আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি লেগেছে। এখানে আমি কিছু আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। আমি এবার আলুগুলো এতে ঢেলে দিব। আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি। এবার এটাকে আমি ডেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি প্রায় 15 মিনিট পর ফিরত আসলাম। আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে ডেকে দিব চুলার আঁচটা একবারে লোতে দিয়ে দিব। আমি চুলার আঁচটাকে একবার লোতে দিয়ে দিয়েছি, এটা এখন দমে দিয়ে দিব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে ডেকে দমে দিব। অবশ্যই চুলার আঁচটা একবারে লোতে দিয়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর ফিরত আসলাম। আমার খুদের ভুয়াটা হয়ে গিয়েছে, এরপর আমি চুলাটা অফ করে দিব এবং একটি বাটিতে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চুলাটা অফ করিয়ে দিলাম। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুদে ভাত বা খুদে বউয়া বা বউ ভাত, যেটাই বলেন। দেখুন, সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 3 পদের ভর্তা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি মশারি ডাল ভর্তা করেছি, এখানে ডিম ভর্তা করেছি, এখানে বেগুন ভর্তা করেছি। আমার এই ভর্তার রেসিপিটি ভিডিওতে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তাহলে আপনারা অবশ্যই বাসায় ঝটপট বানিয়ে নেবেন খুদের বউয়া বা খুদে ভাত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।